আক্রান্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু সাহা। শারদ উৎসবের পর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক। তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু সাহার উপর দশমী রাতে কিছু দুষ্কৃতিকারীরা তার বাড়ির সামনে তাকে আক্রমণ করার অভিযোগ উঠে এবং সে বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি আছে, এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। এবং তারই অর্থাৎ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক ওনার বাসভবনে। দুর্ভাগ্য আমাদের রাজ্যের জন্য, কারণ আপনারা জানেন সার্বজনীন দুর্গোৎসব আমাদের রাজ্যে একটা সর্ববৃহৎ উৎসব, সারা বছর আমরা এই দিনটির জন্য তাকিয়ে থাকি, কিন্তু আমাদের রাজ্যের জন্য একটা দুর্ভাগ্য, এখানে একটা সরকার আছে এবং সরকারের যে শাসক দল তাদের কার্যকলাপে এই রাজ্যের মানুষ শান্তিতে এই দুর্গোৎসব, সার্বজনীন দুর্গোৎসবটা পালন করতে পারেনি। গত অষ্টমীর ভোরবেলায় ধর্মনগরে আমাদের উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়টাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে আমাদের রাজ্যের একজন প্রতিষ্ঠিত যুব নেতৃত্ব শান্তনু সাহা, উনি বনমালীপুরে রাম ঠাকুর সঙ্ঘের সামনে ওনার বাড়ির সামনে বসে পুজো দেখছিলেন, একটা দুর্বৃত্ত বাহিনী 10-12টা বাইক নিয়ে এসে হেলমেট পরে মুখে কাপড় বেঁধে তাকে আক্রমণ করেছে এবং চিৎকার করে বলছে বনমালীপুরে কেউ তৃণমূল করতে পারবে না, কারণ বনমালীপুরে এখানে গণতন্ত্র নেই, বনমালীপুরে কোনো অধিকার নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, সেখানে একটাই দল থাকবে, শাসক দল থাকবে। প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয়েছে, সে বর্তমানে এজিএমসিতে আগরতলা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমি গিয়েছি ওকে দেখে এসেছি। এটা সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে পুলিশ আমার কন্ট্রোলে, কেউ কিছু করতে পারবে না, জুডিশিয়ারি আমার কন্ট্রোলে, কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, শুধু মাফিয়ারা আর পুলিশ রাজ কায়েম করে উনি ওনার শাসনটাকে প্রলম্বিত করতে চাইছেন। আগে দিনের বেলা প্রকাশ্যে হামলা উদ্যতি হতো, এখন সারা রাজ্যের মানুষ এতটাই সংগঠিত হয়ে গেছে, এখন জনরুষের মুখে পড়েছে এই সরকার, শাসক দল জনরুষের মুখে পড়ে রাতে রাতারে মানুষকে আক্রমণ করা, বাড়িঘরে লুটপাট করা, তাণ্ডব করা, বিরোধী দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া, বিরোধী দলের নেতা কর্মীদের আক্রমণ করা, তাদের বাড়িঘরে আক্রমণ করা। আমরা চাই না উৎসবের মাসে, আমরা চেষ্টা করছি আন্দোলন আমরা করব, এখন আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, উৎসবের মাসে ব্যাঘাত ঘটাতে চাই না, তবু আন্দোলন বসে থাকবো না। শান্তনু সাহার উপর আক্রমণ সব জানানো হয়েছে, আমরা কেন্দ্রীয় নেতৃত্ব জানানো হয়েছে, সময় সময়ে ওনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। বছরে মানুষের নাবিশ্বাস উঠে গেছে, মানুষ এর প্রতিকারে এর প্রতিবাদে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের রাজ্যে। প্রতিবাদের ভাষাটা অল্প কিছুদিনের মধ্যে এই রাজ্যের শাসক দল বুঝতে পারবে। কেউ যদি মনে করে অত্যাচার করে, জুলুম করে, তাণ্ডব করে, মানুষকে প্রতিনিয়ত আক্রমণ করে, তাকে বাকরুদ্ধ করে রাখবে, স্তব্ধ করে দেবে, গণতন্ত্র কিন্তু সেই কথা বলে না। প্রতিদিন মানুষ সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যে, একটা জনরুশ সৃষ্টি হয়েছে এই শাসক দলের বিরুদ্ধে। শান্তনু সাহার উপর আক্রমণ, শান্তনু সাহাকে রক্তাক্ত করা হয়েছে, শান্তনু সাহার রক্ত বৃথা যাবে না। তৃণমূল কংগ্রেস অচিরেই দেখবেন কিভাবে আন্দোলন সংগঠিত করে আমরা হুঁশিয়ার দিতে চাই এই সরকারকে, এই শাসক দলকে, যেভাবে সারা রাজ্যে নগ্ন সন্ত্রাস তাণ্ডব মানুষকে আজকে বাঁচার অধিকার পর্যন্ত দিচ্ছে না, সব অংশের মানুষ আজকে আক্রান্ত, সমস্ত মানুষ কিন্তু আজকে সংগঠিত হচ্ছে। আমরা এই শান্তনু সাহার উপর আক্রমণের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, অবিলম্বে যাতে শাসক দল
অবিলম্বে ব্যবস্থা নেয় এবং পুলিশ যেন পুলিশের কাজ করতে পারে। পুলিশকে যেভাবে হাত পা সব বেঁধে রাখা হয়েছে এটা কিন্তু এই আমরা কিছুতেই মেনে নেব না। আমরা চাই শান্তনু সাহার উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমরা অচিরেই আন্দোলনের দিকে যাচ্ছি। যে চরম আন্দোলন ধীরে ধীরে বুঝতে পারবে এই সরকার যে কিছুতেই গণতন্ত্রকে এইভাবে দাবিয়ে রাখা যায় না।